হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা আমি আজকে তোমাদের সঙ্গে একটা এমন ট্রিক্স নিয়ে আলোচনা করব যেটা হলো তোমাদের এক্সাম হলে কিন্তু অনেকটাই হেল্প করবে তো ভিডিওটা পুরো দেখো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য তো দেখো এক্সাম হলে কি হয় এক্সাম হলে আমরা যখন একটা কোশ্চেন সেট হাতে পাই একটা ওয়েমার শিট হাতে পাই এগুলো হাতে পাওয়ার পর আমাদের কি কি করণীয় কী কী আমরা করব না কি কি আমরা করব কিভাবে আমরা অ্যান্সারগুলো অ্যাটেন্ড করবো কোন দিক থেকে শুরু করব সামনের থেকে না পেছন থেকে না মিডিল থেকে অনেক রকম কনফিউশন কিন্তু সবার মনে থাকে তো আজকের ভিডিওতে কিন্তু সমস্ত ডাউটস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এক্সাম হলে যখন তোমরা গেলে এক্সাম হলে যাওয়ার যখন রুমে প্রবেশ করলে তোমার সিট নাম্বার দেখে তুমি বসলে এবার বসার পরে প্রথম যেটা করবে না সেটা হলো টেনশন একদম করবে না কারণ দেখো এটা কম্পিটিভ এক্সাম স্কুলের মাধ্যমিকও না উচ্চ মাধ্যমিক না কলেজের না যা যা পড়েছিলাম এই কোশ্চেনটা আসবে তো ওই কোশ্চেনটা আসবে তো এই যে চিন্তাটা করবে এটা কিন্তু করার জায়গা এটা এটা না একটা তুমি তুমি যতটা এফোর্ট দেবে ততটা রেজাল্ট পাবে সুতরাং টেনশন একদম করবে না টেনশন করলে হয়তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু তোমার ম্যাথ আর রিজনিং কিন্তু প্রচণ্ড পরিমাণে এফেক্টেড হবে এবং যেই ম্যাথটা তুমি হয়তো কয়েক সেকেন্ডে করে ফেলতে পারতে সেটার জন্য তুমি কয়েকটা মিনিট লাগিয়ে দেবে আর যেটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের ওই এক্সাম হলের ওই যে টাইম ওই টাইমে একটা ম্যাথ যদি এক কয়েক মিনিট নিয়ে নেয় সেটা কিন্তু তোমাদের অনেক ক্ষতি করে দেবে শুধু ম্যাথ না এখানে রিজনিংও কিন্তু রয়েছে রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই সমান সেম একটা প্রবলেম কিন্তু ফেস করবে যদি টেনশন করো তো প্রথমে কি করতে হবে তোমাদের টেনশন কিন্তু একদম করলে হবে না চুপ করে বসো ধীর হয়ে স্থির হয়ে বসো দরকার চোখ বন্ধ করে নিজে যা যা পড়েছো না পড়েছো সেগুলো মনে করো না করো চোখ বন্ধ করে চুপ করে বসে থাকো কারোর সঙ্গে কোনো গল্প আলোচনা কোনো কিছু করার দরকার নেই কোনো রকম আলোচনার দরকার নেই নিজের মনে নিজে স্থির হও একাগ্রতা আনো নিজের মনের মধ্যে ঠিক আছে এবারে তোমাকে কি দেওয়া হবে ওয়েমার শিট দেওয়া হবে এবার খুব ঠান্ডা মাথায় ওয়েমার শিটটা ফিল আপ করো এই সমস্যাটা অনেকেই অনেকেরই হয় আর কি ওয়েমার শিট ফিল আপ করতে গিয়ে দেখবে যে নামটা লেখা হয় না ধরো আমি জাস্ট ফর একটা এক্সাম্পল বলছি ধরো কারোর নাম রাজু আর এ জেইউ এবার এখানে দেখবে এ বি সি করে দিই এখানে আর এবার কি করতে হয় এই আরটাকে গোল করতে হয় আবার এইটাকে গোল করতে হয় হ্যাঁ এবার এরকম যে করতে হয় এগুলো না খুব ঠান্ডা মাথায় করা দরকার হ্যাঁ এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় করা দরকার কারণ এই আর গোল করতে গিয়ে যদি আমি পাশেরটা গোল পড়ে যাই পাশের একটা আর আছে ধরো এটাই গোল লেগে গেলো এবার এখানে আর এটাই গোল এক লাইনে দেখা গেলো দুটো গোল এরকম করলে কিন্তু তোমরা এক্সাম হলে পরীক্ষার শুরুতেই তোমাদের যা ফেস করতে হবে একজন যে এক্সামিনার থাকবে তার দিক থেকে হ্যাঁ যে হেড এক্সামিনার যে রয়েছে আর কি যে দায়িত্বে রয়েছে সে আসবে একটা মানে পাজাল একটা এমন পরিস্থিতি তৈরি হবে সেটা কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অনেকটা এফেক্ট ফেলবে তো এই যে ভুলগুলো এই ভুলগুলো যেন না হয় এটা মাথায় রাখবে এবারে ওয়েমআর শিটটা সুন্দর করে অ্যাপ ফিল করা হয়ে গেল এবার ওয়েমআর শিটকে একটা সাইডে রেখে দাও ওটার দিকে এখন আর হাতই দেবে না এবারে তোমাদের কি করতে হবে এবারে তোমরা একটা কোশ্চেন পেপার হাতে পাবে এরকম একটা কোশ্চেন পেপার হাতে পেলে ঠিক আছে এবার কোশ্চেন পেপার হাতে পাওয়ার পর যখন তোমাকে অনুমতি দেবে এই সিলটা কাটার সিলটা তখন কাটবে তার আগে এদিক ওদিক করতে যাবে না বাই চান্স যদি তাদের হাতে চোখে পড়ে যে তুমি তার আগেই ওপেন করে ফেলেছো দেখে ফেলেছো একটা হয়তো সিন ক্রিয়েট হতে পারে তো সেসবের দরকার নেই যখন টাইম দেবে ঠিক তখনই ওপেন করো ওপেন করার পরে এই যে ওপেন করলে এবার এরকমভাবে তুমি কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এবার যেটা যেটা তুমি পারবে ওই মার্কিট কিন্তু এখন হাত দেবে না আমি আগেই বলে দিয়েছি যেটা যেটা তুমি পারবে কি করবে সেগুলোকে মার্ক করো ধরো এক পারবে একের কোনটা হবে সেটা একটা দাগ দিয়ে রাখো ধরো একের বি হবে দাগ দিয়ে দিলে একটা গোল করে দিলে ঠিক আছে দুইয়ের সি হবে সিটা দাগ দিলে দুইটাকে গোল দিলে হ্যাঁ যেমন আমি বলছি ধরো এক একটা কোশ্চেন লেখা রয়েছে এখানে এ বি সি ডি আবার দুই একটা কোশ্চেন লেখা রয়েছে এ বি সি ডি এবার তুমি এক এরকম গোল করলে একের বি দুয়ে সি এবার ধর এখানে তিন আছে তিনের এ বি সি ডি এবার ধরো তিনের তুমি পারবে না তো একটা তুমি গোল করবে না ছেড়ে দেবে হ্যাঁ এবার যদি তোমার মনে হয় তিনে ধরো একটা ম্যাথ রয়েছে এবার ম্যাথটা তোমার মনে হচ্ছে তোমার হলো না একবার ট্রাই করবে ম্যাথ প্রথমে ঠিক আছে প্রথমে একবার ট্রাই করবে ধরো ম্যাথ তোমার হলো না ছেড়ে দাও পরের কোশ্চেনে চলে আসো ওটা কিন্তু আর নেক্সট টাইম ট্রাই করতে যাবে না ঠিক আছে খুব ভালো করে শোনো কথাগুলো এক্সাম হলে কিন্তু অনেক হেল্প হবে ঠিক আছে স্কিপ করে চলে যেও না দেখো স্কিপ করে চলে গেলে তোমরাই অনেক কিছু মিস করে যাবে এবং তোমাদের যে এক্সাম হলে যে সমস্যাগুলো এগুলো কিন্তু থেকেই যাবে তো যদি এটা না হয় মনে হয় যে না পরে আমি একবার ট্রাই করলে হয়তো হতে পারে তো এটার মাথায় একটা স্টার দিয়ে রাখো মানে এটা তোমাকে পরে ট্রাই করতে হবে এবার ধরো যেটা চার নম্বর ঠিক আছে চারের এ বি সি ডি চারেরটা ধরো তুমি পারবে না তো চারে এখানে গোল দেওয়ারও দরকার নেই কোনো কিছু দাগানোর দরকার নেই এরকম করে করে তোমার যখন এই কোশ্চেন সিট শিটে পুরো একদম এত দূর হয়ে গেল করা ঠিক আছে এইবারে তুমি চলে আসো ওয়েমার শিটটাকে সামনে আনো এবারে দেখো এক একের আমি কোনটা দাগিয়েছিলাম একের বি ভালো করে ওয়েমার শিটে দেখো এক একের বি মার্ক করো হয়ে গেলে এখানে একটা টিক দিয়ে দাও মানে এটা তুমি করবে বলেছিলে এটা তোমার হয়ে গেল কমপ্লিট দুয়েরটা নাও ভালো করে দেখো দুই কোথায় আছে দিয়ে দুয়েটটাকে টিকমার্ক করে দাও যদি তুমি এরকম করো না মানে যেটা করবে না বলেছি আর কি ধরো তুমি মনে করলে যে না আমি একেরটা আমি করে দেখলাম একে বি হবে ঠিক আছে তো এমআরসিটের এখানে এবিসিডি থাকে এবি সি ডি এরকম আবার এটা এ এটা বি এটা সি একটা একটা করে কি করলে কি হয় একটা একটা আরেকটার মধ্যে কিন্তু গোল হয়ে যাওয়ার চান্স থেকে যায় ঠিক আছে এটা দুটো দেখে হয়তো মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে না যখন একসাথে একশোটা দেখতে পাবে না বা যা হাজার বিসিএস যখন দুশোটা দেখতে পাবে তখন কিন্তু অনেক মানে ভুল হয়ে যাওয়ার অনেক চান্স থাকে তো একটা একটা করে ঠান্ডা মাথায় তখন ওয়েমার শিটটা করতে হয় ওয়েমার শিট তাড়া মধ্যে হয় না ধরো একটা অঙ্ক মিলল না মাথা খারাপ হয়ে গেলো মাথা টেনশন চলে আসে এবার অঙ্কটা পারলাম এটা তো বাড়িতে অনেকবার প্র্যাকটিস করেছি তাহলে এবার আমি ওয়েমার শিটে তখনই ওয়েমার শিট পরে দেখ করতে গিয়ে দেখবে হয়তো আগে পরে আগে পরে কিছু একটা হয়ে গেল সমস্যা হয়ে গেল তো ওয়েমআর শিটে কিন্তু একদম লাস্টে হাত দেবে সব কটা দাগানো হয়ে গেল তারপরে তুমি ওয়েমআর শিটটাও নিয়ে স্টার্ট করো আবার হ্যাঁ তবে এটা করার সময় একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে ওয়েমআর শিট মার্ক করার জন্য কিন্তু হাতে থার্টি টু ফর্টি মিনিট টাইম রাখবে তুমি এখন দাগাতে দাগাতেই পুরো টাইম টাইম শেষ করে লাস্টে বললে মিনিট ছিল ম্যাম আপনি তো বলেছিলেন পরে করতে আমার তো দশ মিনিটে আর দাগাতে পারিনি আমি এটা করলে কিন্তু হবে না কম করে থার্টি মিনিট কিন্তু টাইম ওয়েমার শিট মার্ক করার জন্য এবার এটা কি করে বুঝবে যে তোমার কতক্ষণ সময় লাগে এটা কিন্তু তোমাকে বাড়িতে যখন তুমি এক্সামগুলো দেবে ওয়েমার শিটে সেই এক্সাম দিয়ে দিয়ে কিন্তু তোমার এই কনফিডেন্সটা আসবে যে একটা ওয়েমার শিট মার্ক করতে আমার কতটা সময় লাগতে পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো যে এক্সাম হলে গিয়ে কীভাবে কোশ্চেন পেপার ও শিট পেপার পাওয়ার পরে কী কী করতে হবে কি কি করতে হবে না তো এরপর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার অন্য একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ